জাহিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সর্জার ফিরদৌস মণ্ডল আপনারা হাজির প্রি ডিফেন্স অ্যাকাডেমি বন্ধুরা যারা নবাগত এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলে প্রথমবারে এসেছেন তাদেরকে বলবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে চিহ্নটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের ডিফেন্সের চাকরির একটিও নিউজ না মিস হয়ে যায় সাথে সাথে যারা ডিফেন্সের চাকরির জন্য তৈরি হতে চাইছ বিশেষ করে ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্স বা বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ স্টেট পুলিশ ক্যালকাটা পুলিশ তানাদের আমরা ফিজিক্যাল রিটেনের তৈরি করি তো বন্ধুরা আজকের টপিক হচ্ছে টি আর্মি কি বা টি আর্মি কীভাবে নিয়োগ হয়ে থাকে তো প্রথম যে প্রশ্নটি সেটি হলো টি আর্মি কি আমরা তার আগে জেনে নিচ্ছি যে টি আর্মি ভর্তি দু হাজার একুশ এর রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে সেটি তোমরা গিয়ে এই লাইনে গিয়ে করতে পারবে অর্থাৎ পুরো নামটি হচ্ছে টেরিটোরিয়াল আর্মি তো কথা না বাড়িয়ে আমরা মেন জিনিসটি দেখব আমার ভাষাতে টি আর্মি আমি তোমাদেরকে প্রথমে বলে দেব সেটি হলো একসময় আমাদের দেশে সামন্ত প্রভুরা থাকতো আর সামন্ত প্রভুরা কিছু সৈনিককে গ্যাদার করে রাখত যখন কোনো রাজার প্রয়োজন থাকতো তখন ওই সৈনিকগুলোকে ভাড়া দেওয়া হতো তার বিনিময়ে কিছু টাকা পেত ওই সামন্ত্রবুরা এইভাবে তাদের এই এক্সট্রা সৈনিকরা থাকতো ঠিক তেমনভাবে আমাদের দেশে একটা নির্দিষ্ট সংখ্যক সৈন্য কিন্তু আছে সেই সৈন্য হিসাব দিতে হয় রাষ্ট্রপুঞ্জের কাছে বা সম্মিলিত জাতিপুঞ্জের কাছে যেহেতু তার বেশি আমরা রাখতে বা আমাদের দেশ রাখতে পারবে না সেই জন্য টি আর্মিটা এইভাবে গঠন করা আছে আচ্ছা আর্মির যে সৈনিকরা বা এরা থাকে মূলত এনারা চুক্তির ভিত্তিতে হয়ে থাকে কিন্তু এনাদের স্যালারি খুব সুন্দর বা বেশি থাকে তো স্টিয়ার মিটোটার ভারতবর্ষে নিয়োগ হয়ে থাকে চারটি জোনের মাধ্যমে অর্থাৎ জোন ওয়াইজ টোটাল নিয়োগ হয়ে থাকে প্রথমত জোন ওয়ান জোন টু জোন থ্রি অ্যান্ড জোন ফোর আমাদের যারা বিহার বাংলা ত্রিপুরা বা আমাদের নর্থ ইস্টের রাজ্যগুলি এনারা থার্ড জোনের মধ্যে পড়ে থাকে আর্মির স্যালারিটি অবশ্যই অভাবনীয় অনেক ভালো থাকে তো আর্মির টোটাল যে কাকে বলে এখানে কি বলেছে আমরা দেখে নেব বন্ধুরা আর্মির এখানে কোনো সঠিক উত্তর নেই শুধু এখানে যেগুলি দেওয়া আছে আর্মির বয়স কত লাগে সেটি তোমরা এখানে জানতে পারো আর্মির টোটাল বয়স লাগে আঠেরো থেকে বিয়াল্লিশ আর অবশ্যই বন্ধুরা আর্মির যে রেজাল্ট বা যোগ্যতা লাগে সেটি বারো পাস অর্থাৎ যারা টুয়েলভ পাস তারা টিআরমিতে জয়েন্ট করতে পারবে অথবা যে কোনো সাবজেক্ট নিয়ে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান পাস হলে তারাও টিআরমিতে জয়েন করতে পারবে আর এখানে টিআরমির স্যালারি খুব সুন্দর হয়ে থাকে অর্থাৎ স্টার্টিং স্যালারি প্রায় ছাপ্পান্ন হাজার টাকা থেকে স্টার্ট হয়ে থাকে তারপরে উর্দুসীমা তা কন্টিনিউ আছে সবচেয়ে ন্যূনতম ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ হয়ে থাকে এক লাখ এক লাখ উনচল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত তো টিআরমি অনেক হাইট শর্ট থাকে অর্থাৎ অল্প যাদের হাইট আছে তারাও টিআরমিতে জয়েন্ট করতে পারে একশো ষাট সেন্টিমিটার থেকে টিআরমিতে জয়েন্ট হতে পারে তো বন্ধুরা যাদের হাইটের জন্য আর্মিতে যেতে পারছ না তাদের জন্য একটি অপরচুনিটি টি আর্মি হতে পারে আর জেনারেল ডিউটি অর্থাৎ সোলজার জেনারেল ডিউটির জন্য বয়সটি লাগে সাড়ে সতেরো থেকে পঁচিশ ক্ষেত্রে মাধ্যমিকে টোটালি পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার লাগে প্রত্যেকটিতে তেত্রিশের উপরে লাগবে তো টি আর্মি সম্পর্কে আমার যতটুকু নলেজ ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন সকলে ভালো থেকো জয় হিন্দ